আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো প্রিয় ছাত্রছাত্রীরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো সেই কামনাই করছি। আর আমি শিবলী ম্যাডাম তোমাদের অনলাইন ক্লাসে আছি আজকে। আমার আজকের ক্লাস বাংলাদেশ বিষয় পরিচয় সাবজেক্ট থেকে ষষ্ঠ শ্রেণী, শ্রেণী ষষ্ঠ। আমি আজকে তোমাদের পড়াবো প্রথম অধ্যায়ে পাঠ 7-8 পৃথিবীর মহাসাগরগুলোর অবস্থান ও গুরুত্ব। পৃথিবীর মহাসাগরগুলোর গুরুত্ব ও মহাসাগরগুলোর অবস্থান ও গুরুত্ব। আমরা জানি যে আমাদের পৃথিবীতে মহাসাগর কয়টি? পৃথিবীতে মহাসাগর হচ্ছে 5টি। আমরা গত কয়টি মহাসাগরের কথা জানি? 5টি। আমাদের পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে? 5টি মহাসাগর রয়েছে। এগুলো হচ্ছে এক নম্বরে কি? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর। মহাসাগর কয়টি পৃথিবীতে? পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে। এগুলো হচ্ছে জানলাম। আমরা 5টি মহাসাগর সম্পর্কে জানলাম। এক হচ্ছে প্রশান্ত মহাসাগর, দুই হচ্ছে আটলান্টিক মহাসাগর, তিন হচ্ছে ভারত মহাসাগর, চার হচ্ছে উত্তর মহাসাগর, পাঁচ হচ্ছে দক্ষিণ মহাসাগর। পৃথিবীর মোট আয়তনের প্রায় 70% হচ্ছে পানি। আমরা যে পৃথিবীতে বাস করি এর মধ্যে 70% হচ্ছে প্রাণী, আর 29% হচ্ছে স্থলভাগ, মানে মাটি স্থলভাগ, যেসব স্থলভাগে আমরা বাস করি, আমরা ঘর বাড়ি বানিয়ে আমাদের যে আবাসস্থল সেটা, সেই ভাগ হচ্ছে কত? 29 ভাগ। আর 71, পৃথিবীতে প্রায় 71% হচ্ছে পানি।
সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর এর নামের পিছনে একটি এই প্রশান্ত মহাসাগরের নামের পিছনে একটি কি কাহিনী আছে। পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ মুজালিন অথবা মেজিলন এ মহাসাগরের নাম দেন প্যাসিফিক। এ মহাসাগরের কি নাম দেন? প্যাসিফিক। প্যাসিফিক শব্দের অর্থ হচ্ছে শান্ত। আর এক জলরাশির শান্ত রূপ দেখে তিনি এর নামকরণ করেন। প্রাণীর বিস্তার ও গভীরতা, পানির বিস্তার প্রশান্ত মহাসাগরের পানির বিস্তার ও গভীরতা ও আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর। পৃথিবীর মোট আয়তনের তিন ভাগের এক ভাগ স্থান জুড়ে এই মহাসাগর রয়েছে। পৃথিবীর যে মোট আয়তন তার তিন ভাগে এক ভাগ স্থান জুড়ে এই মহাসাগরটি রয়েছে। এটি পৃথিবীর অর্ধেক পানি আধা। এটি পৃথিবীর কি অর্ধেক পানি আধা। এ মহাসাগরে 25,000-এরও বেশি দ্বীপ রয়েছে। প্রশান্ত মহাসাগরে কত হাজারের বেশি দ্বীপ রয়েছে? 25,000-এরও বেশি দ্বীপ রয়েছে। এই সংখ্যা পৃথিবীর অন্য সব সাগর মহাসাগরের দ্বীপের অর্ধেক। প্রশান্ত মহাসাগরে মিশেছে এমন সাগরগুলোর মধ্যে রয়েছে জাপান সাগর, পিট সাগর ও চীন সাগর। আমরা এখন প্রশান্ত মহাসাগর সম্পর্কে জানলাম। এখন আমরা দুই নাম্বারে আছি কি আটলান্টিক মহাসাগর। এখন আমরা আটলান্টিক মহাসাগর সম্পর্কে জানব। প্রাচীনকালে রোমানরা সমস্ত আটলাস পর্বতের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল আটলান্টিক মহাসাগর। প্রাচীনকালে রোমানরা সমস্ত আটলাস পর্বতের কোন পর্বতের নাম অনুসারে আটলান্টিক মহাসাগর নামকরণ হয়েছে? আটলাস পর্বতের নাম অনুসারে আটলান্টিক মহাসাগরের নামকরণ করা হয়েছে। আবার অনেকে মনে করে রূপকথার হারানো রাজ্যের আটলান্টিক দ্বীপপুঞ্জ থেকে আটলান্টিক মহাসাগরের নাম করা হয়েছে। মহাসাগরের মধ্যে এটি দ্বিতীয় হল, গুরুত্বের দিক থেকে এটি প্রথম। এ মহাসাগর দখল করে আছে পৃথিবীর 20% পানি। এ মহাসাগর দখল করে আছে পৃথিবীর 20% পানি। এ মহাসাগরের আটলান্টিক মহাসাগর উত্তর আটলান্টিক ও দক্ষিণ আটলান্টিক এই বিভাগে বিভক্ত। এ মহাসাগরের পূর্ব দিকে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশ রয়েছে। পশ্চিমে উত্তর দক্ষিণ আমেরিকা অবস্থিত। উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে আর্কটিক সাগর ও অ্যান্টার্কটিকা মহাসাগর। গভীরতার দিক থেকে এ মহাসাগরের স্থান তৃতীয়। তারপরে আছে ভারত মহাসাগর। এখন আমরা ভারত মহাসাগর সম্পর্কে জানব। ভারত মহাসাগর মহাসাগরগুলোর মধ্যে ভারত মহাসাগর আয়তনের দিক থেকে তৃতীয়। মহাসাগরের দিক থেকে ভারত মহাসাগর আয়তনের দিক থেকে তৃতীয় এবং গভীরতার দিক থেকে এটি দ্বিতীয় স্থান দখল করেছে। ভারত মহাসাগর আয়তনের দিক থেকে তৃতীয় হলেও গভীরতার দিক থেকে এটি দ্বিতীয় স্থান রয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে। বিশ্বের প্রায় 20% জলরাশি ও এ মহাসাগর ধারণ করেছে। গভীরতার দিক থেকে 20% জলরাশি নিয়ে এ মহাসাগরটি ধারণ করে আছে ভারত মহাসাগর। এ মহাসাগর উত্তরে এশিয়া, পশ্চিমে আফ্রিকা, পূর্বে অস্ট্রেলিয়া ও দক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ অবস্থিত। এ মহাদেশের উত্তরে আরব সাগর ও বঙ্গোপসাগর রয়েছে। এখন আমরা জানব উত্তর মহাসাগর সম্পর্কে। উত্তর মহাসাগর সম্পর্কে এখন আমরা জানব। উত্তর মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগরে, উত্তর দক্ষিণ মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক মহাসাগরকে যে দুই ভাগে বিভক্ত করা হয়েছে সেটাই হচ্ছে উত্তর মহাসাগর আর দক্ষিণ মহাসাগর। তাহলে আমরা কি জানলাম আজকে? আজকে জানলাম যে মহাসাগর পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে। পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে এবং এগুলো কি কি? প্রশান্ত মহাসাগর, অ্যাটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর। আমরা এই 5টি মহাসাগর সম্পর্কে জানলাম। আরো জানলাম যে
বড় মহাসাগর। এর আরেকটা নামকরণ করা হয়েছে প্যাসিফিক, প্যাসিফিক অর্থ শান্ত। এটা কে নাম করেছে? ম্যাজিক, এটা তার নাম অনুসারে এটা শান্ত স্বভাব দেখে এর নামকরণ করা হয়েছিল প্যাসিফিক। প্যাসিফিক মানে শান্ত। তারপর আর্কটিক মহাসাগর হচ্ছে আয়তনের দিক থেকে দ্বিতীয় এবং গভীরতার দিক থেকে তৃতীয়। আর্কটিক মহাসাগরকে আবার বিভাগে ভাগ করা হয়েছে কেউ উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর। আর ভারত মহাসাগর সম্পর্কে জানলাম, ভারত মহাসাগরকে আয়তনের দিক থেকে দ্বিতীয় হলো, গভীরতার দিক থেকে ভারত মহাসাগর হচ্ছে দ্বিতীয়। আমরা এই পাঁচটা মহাসাগর সম্পর্কে আজকে জানলাম। আশা করি তোমরা আমার পাঠ বুঝেছ, আশা করি সবাই আমার অনলাইন ক্লাস দেখবে, তোমরা সুস্থ থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, নিরাপদে থাকো, সেই আশা ব্যক্ত করি। আমি আমার ক্লাস শেষ করলাম, আল্লাহ হাফেজ।